রাজ্য সরকারের লাভের মুখ নেদেখা একটা সরকারি বিভাগ বিভাগটুত বছরি কোটি কোটি টাকার লোকসান বিভাগটুক গতি দিয়াত ব্যর্থ হয়েছিল মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর বর্তমান ব্যর্থ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এজনের পশত আনজন মন্ত্রী অথবা প্রশাসনিক বিষয়া ব্যর্থ হয়েছে এই বিভাগ চলাত এক প্রকার যে নিজের ব্যর্থতার দায়িত্ব স্বীকার করবলে সময়ে সময়ে বিভিন্নজনে দায়িত্ব লয় এই গুরুত্বপূর্ণ বিভাগটির হয় এই বিভাগটি পরিবহন আর আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ ইয়ারে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগরে আয়ের 14 গুণ অধিক কর্মচারীর দা দরমহা তথ্য অনুসরি জল পরিবহন 20,983 টাকা অর্থাৎ এবছর কর্মচারীর দরমহা 147,58,796 টাকা বিপরীতে বিভাগটির এবছর আয় 10,44,00,000 টাকা অর্থাৎ বার্ষিক জল পরিবহন বিভাগের দা দরমহা আর আয়ের ব্যবধান 137 কোটি টাকারও অধিক একে লোকসানের সম্মুখীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর পরিবহন বিভাগ সদনের মজিয়াত প্রকাশ পাওয়া এনে তথ্যর পাশতেই সরব বিরোধী বিধায়ক রকিবউদ্দিন আহমেদ এই তথ্য যুক্তি এই একটা সচাকে দুঃখ লগা আর একটা ভয়ঙ্কর তথ্য আমি বিচার যে এই রাজ্যিক পরিবহন নিগম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ইয়াত কেবল মানুষ পাবলিসিটির কারণে কথা কলে নহয় জনসাধারণের সুবিধার কারণে যুক্ত গাড়ি ইমান গাড়ি বিকল হয়ে আছে ইমান গাড়ি বিকল হয়ে থাকা অবস্থা সেই মেরামতির কারণে তাৎক্ষণিক ব্যবস্থা কিয় করা হওয়া নাই বিভাগীয় দক্ষতা সততা নিষ্ঠার পরিবর্তে মাথুন পরিমল শুক্লবৈদ্যয় বিভাগত কাম করার অভিযোগ রেকিবউদ্দিনের এই বিভাগটি শক্তিশালী হওয়া বিচারে কেবল ফেনের ফুটুকারে কেবল বিধানসভাত এনেকা কথা কই পাল মারা উত্তর দিয়াতকৈ অনাগত সময়ত এই বিভাগটি যাতে শক্তিশালী রূপত উপস্থাপন করিব পারি তার কারণে সরকারে ব্যবস্থা লব লাগিব আর ট্রান্সপোর্ট মিনিষ্টার ইয়ার কারণে দায়ী ট্রান্সপোর্ট মিনিষ্টারে এই ক্ষেত্রে পদক্ষেপ লব লাগিব কেবল লেকচার মারিলে নহব অনুরোধ জানাইছো এটা প্রশ্ন হয় ইয়াই নাকি পরিবহন বিভাগের উন্নয়ন ক্যামেরা পার্সন অঞ্জন আর সঞ্জয়ের সঙ্গে বলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট